আসলে সাবজেক্টটা কি, মানে অ্যাকচুয়ালি আমি যে ছবিটা তুলছি ছবিটার সাবজেক্টটা কি সেটা অবশ্যই দেখতে হবে, এবং ছবির কোয়ালিটিটা দেখতে হবে। এবং ছবি আমি অযথা যে কোনো ছবি তুলতে পারি না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমি কী ধরনের ছবিটা তুলতেছি। ছবিটা অবশ্যই আমাদের যেহেতু এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে মানুষ দেখবে, সেক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে দেখলে বুঝুন চিনতে পারে যে এটা হচ্ছে অমুক জায়গার ছবি, তার অবশ্যই একটা আইডেন্টি থাকতে হবে বা অ্যাড্রেস থাকতে হবে, যেটা দ্বারা এই ছবিটা মানে এই দৃশ্যটাকে বা এই স্থানকে বোঝাচ্ছে। ছবিগুলো দেওয়ার মাধ্যমে হচ্ছে যারা হচ্ছে গুগল ম্যাপ থেকে সাহায্য নিয়ে জায়গাগুলো খোঁজার জন্য চেষ্টা করবে, তাদের জন্য সুবিধা হয় যে হচ্ছে এইখানে এই জিনিস এই প্রশাসনিক ভবনটা দেখে চিনতে পারে, কমিউনিটির হেল্প হয়। সবসময় চেষ্টা করি হচ্ছে ছবিটাতে যেন কোনো হচ্ছে মানুষের ফেস না বোঝা যায়, আর যদি ও হচ্ছে কোনো কারণে থেকে যায় সেটাকে হচ্ছে পরে ব্লার করে দিয়ে আমি হচ্ছে সেটা গুগলে আপলোড করি। প্যারিস্টেতে এখানে বিভিন্ন ঐতিহ্য আছে, প্যারিস্টেটের সম্পর্কে অনেক কিছু জেনেছি, বাস্তবে দেখা হয়নি সেভাবে, সেক্ষেত্রে এখানে আসা হয় এবং ছবি তোলা হয় এরকম। ছবি তোলার মাধ্যমে কোনো স্থান বা ঐতিহাসিক স্থানের পরিচয় পাওয়া যায়, বা যেগুলো হচ্ছে অনেকে জানে না বা খোঁজার জন্য বা একটা নির্দিষ্ট স্থান হয়তো বা আমরা হচ্ছে জানি না এখন, কিন্তু আমরা যখন হচ্ছে অনলাইন মাধ্যমে গুগল বা ক্রোমে যখন সার্চ দিব যেন আমরা সহজে পাই এই স্থানটা কোথায় যাচ্ছি আমি বা আমার গন্তব্যটা কত অল্প সময়ে আমি এটা খুঁজে বের করতে পারি এর মাধ্যমে। ছবিগুলো তোলার সময় মাথায় রাখি যে সাধারণ মানুষ যেভাবে দেখবে না বা দেখতে পারে না বা এই টাইপের ছবিগুলো নাই, ওই ছবিগুলো তোলার কারণ কিছুটা ওয়াইড অ্যাঙ্গেলে, কিছু 360 অথবা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোলা হয়েছে, এরকম ধরনের ছবিগুলো আমি একটু প্রাধান্য দেই যাতে দেখে ভালো লাগে। গুগল ম্যাপে ছবি তোলার সময় ছবি তোলার পাশাপাশি যদি সম্ভব হয় ছোট্ট একটা ভিডিও ক্লিপ রেখে দেওয়া যেতে পারে, এতে করে জায়গাটা সম্পর্কে মানুষের আরও স্পষ্ট ধারণা হবে এবং জায়গায় আসার আগে ভিডিওটা দেখে আসলে বিশেষ করে এরকম ধরনের স্থাপনা বা এরকম ধরনের ঐতিহাসিক কোনো ভবনের ক্ষেত্রে অনেক আরও ভালো ক্লিয়ার ধারণা পাবে। আপনি যখন আসলে কন্ট্রিবিউট করছেন সোসাইটির জন্য বা একটা কমিউনিটির জন্য, মূলত আপনি কন্ট্রিবিউট করছেন নিজের জন্য, আপনি সোসাইটিকে ডেভেলপ করার একটা পার্ট হিসেবে যখন কাজ করছেন তখন ডেভেলপমেন্টটা কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই হচ্ছে। আমি ছবিটা হয়তো পরে আপলোড করছি, বাট ছবি তোলার যে ব্যাপারটা বা এই যে কমিউনিকেট করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমার সাথে আগে ঘটছে। আমি গুগল লোকাল গাইড একটি ফটো ওয়াক ইভেন্ট চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই আয়োজনে আমি অংশগ্রহণ করেছি এবং এখানে ছবি তুলছি। আমাদের যখন মর্নিং টাইমটা অর্থাৎ সকালের যে টাইমটা ছবি তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এবং সূর্যাস্তের পূর্বে কিছুটা সময়, অবশ্যই ছবি তোলার সময় আমাদেরকে সূর্যের বিপরীতে অর্থাৎ বিপরীতে পার্শ্বে অবস্থান করে আমাদেরকে ছবিটা উঠাতে হবে। ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবার মধ্যে এক ধরনের আলাদা প্রশান্তি রয়েছে যেটা টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে এটা উপার্জন করা সম্ভব নয়। গুগল ম্যাপিংয়ে ভলান্টিয়ারের একটি আলাদা মজার যে বিষয়গুলো, আমরা যখন কোনো জায়গাতে যাব বা যাওয়ার পূর্বে সেই জায়গাগুলো আমরা সাধারণত ম্যাপে সার্চিং করে থাকি, অর্থাৎ যে দেখি সেই জায়গাগুলো আসলে কেমন বা কেমন হতে পারে দর্শনীয় স্থানগুলো, সেই ছবিগুলো কতগুলো অসংখ্য ভিউ হতে পারে, ঠিক এমন একটি কন্ট্রিবিউশন আমরা করে থাকি, অর্থাৎ সেই ছবিটি আমরা অনুরূপ দিয়ে থাকি অন্যদের ন্যায়। তাহলে আমার ছবিটি এতজন এত সংখ্যক মানুষ দেখছে, আর এটার মধ্যে কিন্তু আলাদা এক ধরনের প্রশান্তি রয়েছে। আসুন আমরা লোকাল গাইডের সাথে কাজ করি এবং একত্রিত হই, আমরা আমাদের কমিউনিটিকে তুলে ধরি, বাংলাদেশকে তুলে ধরি, যার মাধ্যমে উন্নত বিশ্বের কাছে উঁচু তুলে দাঁড়াবে বাঙালি জাতি, বাঙালি তরুণ প্রজন্ম, এই সম্প্রদায়, শিক্ষা সমৃদ্ধ সোনার বাংলাদেশ।